আমি আসাদুজ্জামান, ডাক্তার কফিলউদ্দিন মাস্টার, হোমিওপ্যাথি চ্যানেল থেকে আপনাদের সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি আমাদের পায়ুপথের কমন আর ডিজিজ অ্যানাল ফিস্টুলা নিয়ে। অ্যানাল ফিস্টুলা, পাইলস এবং ফিশার, এই তিনটি আমাদের মলদ্বার বা পায়ুপথের কমন ডিজিজ। আমার গত দুটি ভিডিও ছিল পাইলস এবং ফিশার নিয়ে, ভিডিও দুটির লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, যে কেউ ভিডিও দুটি দেখে আসতে পারেন। কেননা পাইলস, ফিশার এবং ফিস্টুলার একটি কমন সিমটম হলো মলদ্বার দিয়ে রক্ত নির্গত হওয়া। এবং আমরা সাধারণভাবে মনে করে থাকি যদি আমাদের মলদ্বার দিয়ে রক্ত নির্গত হয় তাহলে আমাদের পাইলস হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা পাইলস না হয়ে ফিশার কিংবা ফিস্টুলা হতে পারে। তাই আমার এই ভিডিওগুলো দেখলে আশা করছি যে পাইলস, ফিশার এবং ফিস্টুলার একটি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন এবং নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন যে পাইলস, ফিশার বা ফিস্টুলা কি হয়েছে। তো আজকে শুরু করছি অ্যানাল ফিস্টুলা নিয়ে। অ্যানাল ফিস্টুলা কি, অ্যানাল ফিস্টুলা কেন হয়, এর সিমটমসগুলো কি কি, এবং বেশ কিছু হোমিওপ্যাথি মেডিসিনের নাম উল্লেখ করব যেগুলোর সাহায্যে অ্যানাল ফিস্টুলা থেকে আমরা পরিত্রাণ বা আরোগ্য লাভ করতে পারি। তো শুরু করছি অ্যানাল ফিস্টুলা। অ্যানাল ফিস্টুলা হলো আমাদের মলদ্বারের নিকটবর্তী স্থানে ফোড়া হয়ে সেখানে ক্ষতর সৃষ্টি হয়, এবং এটি একটি নালিকা, অর্থাৎ এই ক্ষতের যে উৎস থাকে সেটা হচ্ছে আমাদের মলদ্বারের ভিতরে, অর্থাৎ মলদ্বারের ভিতরে থাকে উৎস এবং ক্ষতটা থাকে বাইরে, সেটাকেই আমরা অ্যানাল ফিস্টুলা হিসাবে চিহ্নিত করি। এবং অ্যানাল ফিস্টুলা আমাদের শরীরের অন্য অন্য স্থানে ফোড়া হলে, যেমন পাকে, গলে ব্যথা হয় এবং রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হয়, অ্যানাল ফিস্টুলার ক্ষেত্রেও এই সমস্ত ঘটে থাকে। অ্যানাল ফিস্টুলা হবার বেশ কিছু কারণ রয়েছে। কারণগুলো হলো অন্ত্রের প্রদাহ, যৌনবাহিত সংক্রমণ, আঘাত, লিউকেমিয়া সহ টিউমার, যক্ষারোগ, এইচআইভি বা এইডস যদি হয় তাহলে অ্যানাল ফিস্টুলা বা বগনদর হতে পারে। তো অ্যানাল ফিস্টুলা বা বগনদর হলে প্রথমেই যে লক্ষণটা সৃষ্টি হয় সেটা হবে প্রচণ্ড ব্যথা, ফুলা এবং রক্ত মিশ্রিত পুঁজ নির্গত হওয়া। তাছাড়া মলত্যাগের আগে এবং পরে প্রচণ্ড ব্যথা অনুভব করে। কখনো কখনো ব্যথার ফলে দেখা যায় যে রোগীর জ্বর চলে আসে এবং রোগী হাঁটতে পর্যন্ত পারে না, অর্থাৎ হাঁটার সময়ও রোগীর প্রচণ্ড ব্যথা হয়ে থাকে। অ্যানাল ফিস্টুলা বা বগনদর চিকিৎসার সবচেয়ে কার্যকরী ও নিরাপদ মাধ্যম হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির মাধ্যমে উইদাউট সার্জারিতে অ্যানাল ফিস্টুলা হবার যে রুট কজেসগুলো রয়েছে সেগুলোকে ঠিক করে হোমিওপ্যাথি মেডিসিনগুলো আমাদের অ্যানাল ফিস্টুলা থেকে মুক্ত করে দেয়। তো হোমিওপ্যাথির বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলোর সাহায্যে আমরা অ্যানাল ফিস্টুলা থেকে আরোগ্য লাভ করতে পারি। তো প্রথম যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে হিপারসাল্ভ। হিপারসাল্ভ অ্যানাল ফিস্টুলা হবার শুরুতে, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যদি আমরা আইডেন্টিফাই করতে পারি যে অ্যানাল ফিস্টুলা হয়েছে বা অ্যানাল ফিস্টুলা হবার প্রাথমিক অবস্থা, সেক্ষেত্রে আমরা হিপারসাল্ভ 30 potency দিনে 3 যদি প্রয়োগ করি তাহলে দেখা যায় যে ফোড়াটা আর বাড়ে না এবং যে যতটুকু হয়েছিল সেটা ধীরে ধীরে আস্তে আস্তে কমে যায়, ফলে অ্যানাল ফিস্টুলা থেকে রোগী আরোগ্য লাভ করে থাকে। তারপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে মেজেরিয়াম। মেজেরিয়াম লক্ষণে যদি দেখা যায় যে রোগীর ফিস্টুলাতে সাদা পুঁজ নির্গত হয় তাহলে মেজেরিয়াম 30 potency দিনে 3 যদি কয়েকদিন প্রয়োগ করা হয় তাহলে অ্যানাল ফিস্টুলা থেকে আরোগ্য লাভ করা সম্ভব। এরপর যে মেডিসিন সেটি হলো সাইলিসিয়া। যদি দেখা যায় যে অ্যানাল ফিস্টুলা বা বগন্দর হবার শুরুতে রোগীর কাশি, হাঁপানি কিংবা যক্ষা হয় এবং এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ লাভ করার পরে আবার ফিস্টুলা হয় তাহলে আমরা সাইলিসিয়ার কথা মনে করব। সেক্ষেত্রে সাইলিসিয়া 200 potency দিনে 2 যদি আমরা প্রয়োগ করি তাহলে অ্যানাল ফিস্টুলা থেকে মুক্ত হওয়া বা অ্যানাল ফিস্টুলা থেকে আরোগ্য লাভ করা সম্ভব। এরপর যে মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে রাটানহিয়া। রাটানহিয়া মেডিসিনটি যদি অ্যানাল ফিস্টুলা থেকে সবসময় রস নির্গত হয়, প্রচণ্ড জ্বালা করে এবং সেই জ্বালা যদি ঠান্ডা পানিতে উপশম হয় তাহলে রাটানহিয়া 200 potency দিনে 3 যদি আমরা প্রয়োগ করি তাহলে অ্যানাল ফিস্টুলা বা বগনদর থেকে আরোগ্য লাভ করা সম্ভব। তাছাড়া যদি ক্যালেন্ডুলা, মাদার টিংচার আমরা বাহ্যিকভাবে ফিস্টুলাতে প্রয়োগ করি তাহলেও উপকার পাওয়া যায়। তো এই ছিল অ্যানাল ফিস্টুলা বা বগনদর চিকিৎসা ডিটেলস। তো আশা করছি আমার এই ভিডিওটি বাংলা ভাষার সকল মানুষের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।